হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল ফাইভ মিনিটস টু পান্ডাস প্লে লিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেনলি কথা বলবো নিউমেরিক ডেটা টাইপ নিয়ে ওকে তো লাস্ট ভিডিওতে আমি মেনলি যে তিন চার ধরনের ডেটা টাইপ আছে নিউমেরিক অবজেক্ট দেন টাইম সিরিজ অ্যান্ড বুলিয়ান নিয়ে আমি কথাবার্তা বলছিলাম তো আজকে আমি ডিটেলস কথাবার্তা বলবো অনলি নিউমেরিক ডেটা টাইপ নিয়ে ওকে তো নিউমেরিকের ভিতরে আমরা জানি যে সাধারণত আমরা দুই ধরনের ডেটা টাইপ দেখতে পাই একটা হচ্ছে ইন্টেজার এবং একটা হচ্ছে ফ্লট এবং ইন্টেজারের ভিতরে আমরা বিভিন্ন টাইপের ডেটা টাইপ দেখতে পাই যেমন ধরেন ইন্ট এইট ইন্ট সিক্সটিন ইন থার্টি টু ইন্ট সিক্সটি ফোর দেন ফ্লটের ভিতরেও ঠিক সেমভাবে আমরা দেখতে পাই তো এটা আসলে কি বা কেন এ এত টাইপের ডেটা টাইপ আমরা দেখতে পাই এটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব ওকে তো সবার শুরুতে আমি পান্ডাস লাইব্রেরিতে ইম্পোর্ট করে নিলাম দেন আমি একটা ডিকশনারি নিয়েছি এবং আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতেছি এখানে যেখানে দুইটা কলাম থাকবে এজ অ্যান্ড স্যালারি নামে ওকে তো এটা আসলে কি ধরনের ডেটা টাইপ হিসেবে ডেটাকে স্টোর করছে এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে খুব সহজে দেখতে পারি পান্ডাসের মধ্যে একটা ফাংশন আছে ডিএফ ডট ইনফো ওকে সো ইনফো ফাংশন দিয়েও আমরা দেখতে পারি সো যদি ইনফো দেন তাহলে ফুল ডিটেলস চলে আসবে আসলে এই ডেটা ফ্রেমের ভিতরে যে যে কলাম আছে প্রত্যেকটা কলমের ইনফরমেশন এখানে নাল ভ্যালু আছে কি না বা আদার্স ইনফরমেশনগুলো সেগুলো সব চলে আসবে এবং কতটুকু মেমোরি লাগছে সব কিছু ওকে তো আমাদের ইনফো দেওয়ার দরকার নাই কারণ আমরা শুধুমাত্র এখন ডেটা টাইপ দেখতে চাচ্ছি সো ডেটা টাইপ দেখতে চাইলে শুধুমাত্র আপনি ডিএফ ডট ডি টাইপস যদি লিখেন তবুও হবে ওকে সো ডি টাইপস লিখলে আপনি দেখতে পাবেন এজ যে কলামটা আছে এই কলামটা আসলে ইন্ট সিক্সটি ফোর এবং স্যালারি যে কলামটা আছে এটা হচ্ছে কি ইন্ট সিক্সটি ফোর সো দুইটাই হচ্ছে কি ইন্ট সিক্সটি ফোর ডেটা টাইপ তো এখন আমাদের কাজ হইতেছে যে আমরা আসলে ইন্ট সিক্সটি ফোর ডেটা টাইপটাকে আমরা অন্য কোনো ডেটা টাইপে আসলে এটা কনভার্ট করার ট্রাই করব করে দেখবো যে আসলে কী হয় ওকে তাহলে আমরা মেইনলি ইন সিক্সটি ফোর ইন থার্টি টু এবং ইন সিক্সটিন ইন এইট এগুলোর ডিফারেন্সগুলো বুঝতে পারবো ওকে তো যারা আসলে মেমোরি নিয়ে আসলে খুবই বেশি সিরিয়াস এবং বড়ো বড়ো কাজ করবেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে বা রাখা উচিত বলে আমি মনে করি সো দ্যাটস ওয়াই আমি এই ভিডিওতে এই সব বিষয় নিয়ে কথা বলতেছি ওকে তো তাহলে চলেন আমরা এখানে একটা কিছু কোড লিখে ফেলি যাতে আমরা ডেটা টাইপটা আসলে কনভার্ট করতে পারি তো এখন যদি আমি একটু দেখি তাহলে দেখা যাবে এই হচ্ছে আমাদের মেইনলি দুইটা কলাম আমি লিখে ফেলছি দেখেন এখানে কি করলাম আমি টাইম সেভ করার জন্য জাস্ট এটা স্কিপ করে দিছি তো দেখেন আর এইজ যে কলামটা আছে হ্যাঁ এই যে এইচ কলাম এইচ কলামের এইচ টাইপ আমি ইন্ট থার্টি টু দিয়ে দিছি দ্যাট মিনস আগে ছিল এইচ কলাম সিক্সটি ফোর আমি এস টাইপ ফাংশনের মাধ্যমে আমি এর ডেটা টাইপটাই চেঞ্জ করে ফেলতেছি করে আবার এই এইচ কলমটাকে আপডেট করতেছি ঠিক সেম সাদারি কলমের ক্ষেত্রেও আমি এর এস টাইপ থার্টি টু দিছি মানে ইন্ট সিক্সটি ফোর ছিল আগে এখন আমি থার্টি টু দিয়ে চেঞ্জ করলাম চেঞ্জ করে আমি দেখতে পেলাম যে ডেটার মধ্যে আসলে কোনো পরিবর্তন আসে নাই আমরা যদি এবার একটু ইনফো দেখা ট্রাই করি ইনফো তাহলে দেখতে পাবো যে দেখেন আমি খুবই কোর জিনিস নিয়ে কথা বলতেছি ডি টাইপ ইন্ট থার্টি টু ইন্ট থার্টি টু এর আগে আমরা কত দেখছিলাম ইন্ট সিক্সটি ফোর ইন্ট সিক্সটি ফোর মেমোরি কতটুকু টু ফিফটি সিক্স বাইট সেম ডেটা কিন্তু সেম এখানেও কিন্তু সেমই আছে মেমোরি কত বাইট তো কোনটা বেশি আপনারাই বুঝতে পারতেছেন তাই না তো এই জন্যই আসলে এই ডেটা গুলা আসলে খুবই মানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয় তো দেখেন আমি এটা নিয়ে যদি আরেকটু ডিটেলস কথাবার্তা বলি তাহলে আসলে এখানে যে ডেটাগুলো প্রত্যেকটা চলে আসছে এটা কেন আসছে এর রিজন হচ্ছে যখন আমি ইন্ট থার্টি টু দিছি দ্যাট মিন্স এর রেঞ্জ হচ্ছে টু পাওয়ার থার্টি টু ওকে টু পাওয়ার থার্টি টু মানে এই যে সংখ্যাটা এটা হচ্ছে টোটাল মানে টোটাল সংখ্যা তো আমি যদি এটাকে দুই ভাগ করি হ্যাঁ তাহলে টোটাল রেঞ্জ হবে এত যে মাইনাস মাইনাস এর রেঞ্জ হবে এত টু এত ওকে তো এটা হচ্ছে টোটাল রেঞ্জ মানে ইন থার্টি টু এর রেঞ্জ হচ্ছে এটা সো এই ডাটা ফ্রেমের ভিতরে যদি একটা সংখ্যা থাকে সেটা হচ্ছে মাইনাস এত তবুও সে ইন থার্টি টু হিসাবে স্টোর করতে পারবে যদি এত থাকে সরি এত থাকলে পারবে না ফোরটি এইট পারবে না ফোরটি সেভেন পর্যন্ত পারবে কেন পারবে আমি এটাও বলি কারণ যখন আপনি মাইনাস থেকে প্লাসের দিকে যাবেন তখন আপনাকে কিন্তু জিরো ক্রস করে তারপর যাইতে হবে তার মানে আপনাকে অটোমেটিক্যালি একটা সংখ্যা বাদ দিতে হবে এখানে ওকে যেহেতু আপনি জিরো ইনক্লুডিং জিরো তো এটা হচ্ছে টোটাল রেঞ্জ সো দ্যাটস ওয়াই আমাদের এই সংখ্যাগুলো স্টোর করতে আমাদের কোনো সমস্যা হয় নাই তো এবার আমরা আরেকটু কাজ করি এবার আমরা আসবো হচ্ছে এর থেকে আরেকটু ছোট যেটা হচ্ছে ইন্ট সিক্সটিন ওকে ইন্ট সিক্সটিনে আসি দেখা যাক কী হয় ইন্ট সিক্সটিনে যদি আমি আসি এবার যদি আমি রান করি দেখেন কিছু সংখ্যা কিন্তু এরকম নেগেটিভ চলে আসছে এরকম মানে হাবিজাবি সংখ্যা আসছে যেটা আসলে মিনিংফুল না ঠিক আছে মিনিংফুল না শুধুমাত্র মিনিংফুল দেখতে পাচ্ছি এইটা বত্রিশ হাজার এটা এটা ঠিক আছে এবং এর ছোট আর বাকি একটাও ঠিক নাই আসলে ওইখানে একরকম ছিল এখানে অন্যরকম চলে আসছে ঠিক আছে তো এটা কেন হয়েছে এটা একটু আমাদের বুঝতে হবে এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে দেখতে হবে রেঞ্জ কত রেঞ্জ যদি আপনি সিক্সটিন দিলে আপনি সরাসরি আপনি মানে টোটাল যে নাম্বার সেটা দেখতে পারতেন বাট আমি ফিফটিন দিচ্ছি যেন আমি যেন আমি নেগেটিভ টু পজিটিভ দেখতে পাই সো এর রেঞ্জ হচ্ছে এত টু এত ওকে তার মানে নেগেটিভ এত থেকে এত এটা হচ্ছে এর রেঞ্জ তো দেখেন বত্রিশ হাজার কিন্তু এই রেঞ্জের ভিতরে ছিল সেই জন্য ঠিক ছিল ঠিকভাবে মানে এটা ডেটা টাইপ কনভার্ট করতে পারছে বাট বাকি প্রত্যেকটা ডেটাই কিন্তু বত্রিশ হাজারের উপরে ছিল যার কারণে এটা আসলে নষ্ট হয়ে গেছে সো এই সো ডেটা টাইপ কনভারেশনের সময় আপনাকে এই জিনিসগুলো খুবই খুবই মাথায় রাখতে হবে ঠিক আছে মানে খুবই সিরিয়াসলি মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ডেটার যে মেইন ইয়েটা এটা নষ্ট হয়ে যাবে তো এটা গেল হচ্ছে আপনার ইন্টেজারের ক্ষেত্রে ঠিক সেমভাবে আপনি এই ডাটাকে যদি আপনি ফ্লটে কনভার্ট করতে চান তাহলে আপনি ফ্লটেও করতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি ওল্ড যে ডেটাটাই আছে এটা যদি আমি আবার কপি করে নিয়ে আসি সো গাইজ এআইকোয়েস্ট আমাদের একটি কমিউনিটি এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েবস্ক্রাপিং দেন ডাটা অনালাইসিস ডাটা ইঞ্জিনিয়ারিং দেন জ্যাঙ্গো মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং এ ডাব্লু এস তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস এবং আমরা ট্রাই করি সব কিছু হ্যান্ডস অন দেখানোর জন্য আমি টাইম সেভ করতেছি আপনি যদি ফ্লডে কনভার্ট করতে চান না ইটস ওকে আপনি ফ্লডে কনভার্ট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই দেখেন আমি যদি এর রান করি রান করে এটা মানে ডেফল্ট অলওয়েজ আপনি দেখতে পাবেন ডেফল্ট মানে হচ্ছে সিক্সটি ফোর ইন সিক্সটি ফোর ওকে আপনি যদি ফ্লটে যান ফ্লটেও আপনি ডেফল্ট দেখতে পারবেন ফ্লট সিক্সটি ফোর সো আপনি যদি এটাকে ফ্লট সিক্সটি ফোরে কনভার্ট করেন তাহলে আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি ফ্লট সিক্সটি ফোর এইটা দেন এইটা হচ্ছে ফ্লট সিক্সটি ফোর তো দুইটা আসলে ফ্লড ভ্যালু হয়ে গেছে ঠিক সেম এখানে ছিল যেখানে টোয়েন্টি ফাইভ এখানে আসছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো মানে ফ্লড ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে এখন আমি এর ইনফোটা একটু দেখে ট্রাই করি দেখা যাক কী হয় ঠিক সেম এর মেমোরি ইউজেস ছিল কত দুইশো ছাপ্পান্ন বাইটস দুইশো ছাপ্পান্ন বাইটস ওকে তো এই হইল আমাদের মেজর দুইটা ডেটা টাইপ যেটা নিউ মধ্যে পড়ে ইন্টেজার এবং ফ্লট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওগুলো কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন তাহলে আমি সেই হিসেবে নেক্সট ভিডিওগুলো তৈরি করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম